কেউ তো ছিল না জঙ্গলে, তাহলে এটা কি ছলনা? কিন্তু কার ছলনা? কি চক্র কোথায় গেল? জ্যোৎস্নার কাঞ্চন কার কাছে আছে এটা জানার একমাত্র উপায় ছিল, সেটাই কি না? আমাকে আটকাতে চাইছে কোনো এক শক্তি, সে তো কামিনী হতে পারে না। তাহলে তাহলে কি? একি একি যে রক্তের ছাপ, রক্তের ছাপ প্রাসাদের দিকে যাচ্ছে। সর্বনাশ! এইবার তোর খেলা শেষ রোহিণী। সবকিছু, এই রাজ্য, এই রত্নভাণ্ডার, এমনকি এই রাক্ষসী পুরীর সিংহাসন শুধু আমার, 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 শুধু আমার। প্রাণভোমরা চিরকালই শুধু পথের কাঁটা আমি সহ্য করতে পারি না, সেটা রোহিণী হোক বা রিম্পা। কিন্তু আমি তো তোমার বন্ধু ভেবেছিলে, তাই তো? কিন্তু আমি কোনোদিনই তোমার বন্ধু ছিলাম না রিম্পা। শুধু নিজের প্রয়োজনে আমি তোমার শক্তি, তোমার ক্ষমতা ব্যবহার করেছি। আর তোমার প্রয়োজন যখন ফুরিয়ে গেল রিম্পা, তখন তোমার নখ দিয়েই আমি তোমায় হত্যা করলাম। না পেলে এসব কোনোদিন সম্ভব হতো না। একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। আর এবার পরের কাঁটা উপরে নেওয়ার সময় এসেছে। কামিনী! 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 চুপ! না অগ্নি, না। আজ আমার আর রোহিণীর মাঝে কেউ আসবে না, কেউ না। কামিনী!
মৃত্যুর পর কামিনীর জয়। বারবার প্রতিবার প্রতিবার এবার আমি আমার নাক শক্তি ফিরে পাবো, কিন্তু নাক শক্তি ফিরে পাওয়ার আগে আমার মধ্যে যতটুকু শক্তি আছে তা দিয়ে আমি তোমায় শেষ করব। তোমার মা জ্যোৎস্না তো আমার হাতেই মরবে, তবে আমার তরফ থেকে তোমায় উপহার। নিজের মায়ের মৃত্যু দৃশ্য তোমায় দেখতে হবে না রোহিণী। মানুষ আমার চাতুরস্যি থেকে নিজেকে মুক্ত করে দিচ্ছে। কামিনীকে পরাজিত করে প্রাণভোমরা পেয়ে গেলেই সবকিছু শেষ হয়ে যায় না রোহিণী, বরং বলা যেতে পারে এখনই তো সবকিছু শুরু হলো মাত্র। তোমাকে যে যেতে হবে অনেক দূর রোহিণী, যেতে হবে সাত সমুদ্র ১৩ নদীর পার।